আমার তরফ থেকে আমি এটাই কইতে চাই যে কোন ছেলে কোন মেয়ে যদি ইন এনি ফিল্ড অফ নলেজ মানে এনি এক্সাম স্টেট হোক সেন্টার হোক কোনো গাইডেন্স কোনো হেল্প কোনো কিছু কনসালটেন্স লাগে যদি আই এম অলওয়েজ অ্যাভেলেবল এনি টাইম এন্ড এনি কোর্স আমি সব সময় থাকি। পূর্ব
গুয়াহাটিতে সর্বপ্রথম আজকে আমরা চিঠি অফিসে আইসই, তাই আমরা সবাই দুই নম্বরে লগিয়া তার লগে আর একটা পরিচয় আছে, তার দাদা যেন আপনারা এখানে বয়স্ক বাপ যারা আছেন সবাই নাম যেন হেরা সিং। হেরা সিং এই জিপির দুইবার ভাইস প্রেসিডেন্ট আসা তানি নাতি, যে হেরা সিং এই বোর্ডের মধ্যে হেরা সিং লেখা আছে সেই হেরা সিং এর নাতি আজকে এপিএসসি ভাইস। আজকে আমাদের জিপির গৌরব, আমাদের আনন্দ, এই যে গরিব আমরা যে গরিব জিপি, এই জিপির জন্য যে পড়াশোনার মাধ্যমে অতটুকু অগ্রসর হইয়া তাই এপিএসসি পাইছ। আমি আশা করি আগামী দিনে আমরা এতজন জেলার প্রত্যেক মা বইনি কেন আছেন যারা প্রত্যেকে নিজের নিজের বাচ্চারারে বাচ্চারা দিনে আমরা এই এই দিকে লক্ষ্য রাখিয়া যে আজকে আমরা এক ভাই আমরা এক ভাতিজা এপিএসসি পাইছে, আগামী দিনে ঘরে ঘরে আমরা এপিএসসি উত্তীর্ণ করাইতাম বলিয়া আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার নাম বাঙ্গমম শান্তনু সিংহা, ঠিক আছে, বাবার নাম রবিশ্রী রবীন্দ্র সিংহা, দাদু আছিলে, দাদুর নাম শ্রী হেরাচন্দ্র সিংহা, তো সবে মার নাম তম্ফা দেবী। সবে তো ভাবে খুব লিস্ট ডেভেলপ জায়গা, আমরা এই অঞ্চল হোক এজ এ হোল ডিস্ট্রিক্টটাই খুব লিস্ট ডেভেলপ। নীতি আয়োগের মধ্যে হাইলাকান্দি হইলগিয়া টপ এক্সপিরেশনাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, টপ এক্সপিরেশনাল মানে এটা ওয়ান অফ দ্য লিস্ট ডেভেলপ ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি, নট অনলি ইন দ্য স্টেট। সো এই জিনিসটা আমরা কিছু মানে ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরে আমরা ডেভেলপমেন্ট আনতে লাগবো আস্তে আস্তে, হোক হেলথ এডুকেশন, তারপরে আরও অন্য জিনিস আছে, ক্লিনলিনেস আছে, তো এইগুলো জিনিসে আমরা আগ বাড়তে লাগবো, তারপরে কি আমরা এই প্যারামিটারে আমরা বহুত ইম্প্রুভমেন্ট করিয়া আমরা ডিস্ট্রিক্ট হোক বা একটা জিপি হোক বা একটা পার্টিকুলার অঞ্চল হোক আমরা আগবাড়ে যেতে পারবো। আর একটা কথা হইল গিয়া এই যে আমরা যে ব্যাকওয়ার্ড আসি এই জিনিসটারে আমি খুব ভালোভাবে মানে ইউটিলাইজ করছি মানে পড়াশোনার, কারণটা আমি বুঝাই, যখন আমার ইন্টারভিউ লওয়াইছিল তখন আমার জিজ্ঞেসছিল তুমি তোমার বিষয়ে কিছু কো ঘর কোন জায়গা, তখন আমি কইছি আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অমুক অঞ্চলের অমুক ভিলেজ, তখন আমি বললাম ডিস্ট্রিক্টের বিষয়ে কিছু কো কোতে কইলাম আমি বহুত লিস্ট ডেভেলপ একটা ডিস্ট্রিক্ট থেকে আইছি, অমুক অমুক পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং করছি, তিনটা জায়গার চাকরি করছি, বর্তমান আমি ডিসপুর সেক্রেটারি কর্মরত আছি আইটি ডিপার্টমেন্টে, তখন তারা খুব ভালো পাইছে, মানে এমন একটা ভিতরের জায়গার থেকে আইয়াছে একটা যে এই পর্যায়ে পাইছে, তখন আমার একটা কমেন্ট করছিল যে তুমি যে আজকে পরীক্ষাটা ক্লিয়ার করো না করো এটা সেকেন্ডারি কথা, আজকে এই স্টেজ আইয়া যে তুমি পাইছো এটাই লেগে সব থেকে তোমার বড় অ্যাচিভমেন্ট, এই জিনিসটা শুনে আমার খুব ভালো লাগছে। মানে সো আমরা এখন মানে একটা জিনিস কই যে আমরা ডেভেলপ না না এটা না ভাবিয়া এই জিনিসটারে ডেভেলপমেন্টের দিকে কীরকম লইয়া যেতে পারি ওটার উপরে একটু ফোকাস করি, আর উঠি হওয়া লোক ছেলে মেয়ে বহুত আছে পড়াশোনার দিকে একটু মনটা দেওয়া ভালা, যেহেতু কম্পিটিশন বহুত বেশি, ওখান মানুষ বাড়ের চাকরি কমের যাই প্রাইভেটও হোক বা সরকারি হোক, আর আমার তরফ থেকে আমি এটাই কইতে চাই যে কোনো ছেলে কোনো মেয়ে যদি ইন এনি ফিল্ড অফ নলেজ মানে এনি এক্সাম স্টেট হোক সেন্টার হোক কোনো গাইডেন্স কোনো হেল্প কোনো কিছু কনসালটেন্স লাগে যদি আই এম অলওয়েজ অ্যাভেলেবল এনি টাইম এট এনি কোস্ট, আমি সব সময় থাকি অ্যাকাউন্ট সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসাবে 168 র্যাঙ্কে এবার এপিএসসি এক্সামে পাস করছি। আজকে আমরাও যেভাবে আছি সেইভাবেও আসলাম দিদি,
ডিস্ট্রিক্ট থেকে বিশেষ করে আমাদের আমালাবাসী বা আমরা হাইলাকান্দিবাসী যত মণিপুরী, যেহেতু আমার ভাতিজা পি শান্তনু যেহেতু মণিপুরী সম্প্রদায়, একজন মণিপুরী সম্প্রদায় বহুদিন পরে, বহু বছর পরে যে আমার এপিএসসির পরীক্ষা পাস করিয়া যেহেতু পোষ আমরা যেহেতু পাইছি অত্যন্ত আনন্দিত, এবং আমার ভাতিজা বা আমার শান্তনু যাতে ভবিষ্যতে আরও উন্নতি হয় বা আরও উন্নত ধরনের, আরও উঁচু ধরনের পোষ যেন পাই আমরা এটা কামনা করি। ঠিক আছে।